বিশ্বে বিমান তৈরির ক্ষেত্রে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে টাটা এয়ারক্রাফট কমপ্লেক্স। এর ফলে ভারত এবং স্পেনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে, পাশাপাশি মেক ইন ইন্ডিয়া এবং মেক ফর দ্য ওয়ার্ল্ড মিশনও আরও শক্তিশালী হবে। সোমবার গুজরাটের ভাদ্রায় স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ এর সঙ্গে যুগ্মভাবে টাটা এয়ারক্রাফট কমপ্লেক্সের উদ্বোধন করে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার গুজরাটের ভদোদরায় যুগ্মভাবে টাটা এয়ারক্রাফট কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ। C-295 বিমান তৈরির জন্য টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড ক্যাম্পাসে তৈরি হয়েছে এই কমপ্লেক্স। দুবছর আগে শুরু হয়েছিল এই কমপ্লেক্স তৈরির কাজ। C-295 কর্মসূচির অধীনে মোট 56টি বিমান রয়েছে, যার মধ্যে 16টি সরাসরি স্পেন থেকে সরবরাহ করা হচ্ছে এবং বাকি 50টি ভারতেই তৈরি করা হবে। টাটা অ্যাডভান্স সিস্টেম লিমিটেড ভারতে এই 40টি বিমান তৈরি করবে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, গত এক দশকে ভারতের এভিয়েশন সেক্টরে অভূতপূর্ব প্রবৃদ্ধি এবং পরিবর্তন দেখেছেন। আমরা ইতিমধ্যে ভারতে একটি এভিয়েশন হাব করার জন্য কাজ করছি। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে বিমান তৈরির ক্ষেত্রে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করবে টাটা এয়ারক্রাফট কমপ্লেক্স। এর ফলে ভারত এবং স্পেনের সম্পর্ক আরও সুদৃঢ় হবে, পাশাপাশি মেক ইন ইন্ডিয়া এবং মেক ফর দ্য ওয়ার্ল্ড মিশনও আরও শক্তিশালী হবে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে ভারতের অগ্রগতির কথা তুলে ধরে শ্রী মোদি বলেন, খুব শীঘ্রই ভারত গোটা বিশ্বের জন্য অসামরিক বিমানও তৈরি করবে। প্রধানমন্ত্রী বলেন, গত 5 বছরে দেশে প্রায় 1000 প্রতিরক্ষা স্টার্টআপ গড়ে উঠেছে। গত 10 বছরে সামরিক সরঞ্জাম রফতানি 30 গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারত 100টিরও বেশি দেশে প্রতিরক্ষা সামগ্রী রফতানি করছে। ये फैक्ट्री भारत स्पेन संबंधों को मजबूती देने के साथ ही मेक इन इंडिया मेक फॉर द वर्ल्ड इस मिशन को भी सशक्त करने वाली है। 1000 नए डिफेंस स्टार्टअप बने हैं। बीते 10 वर्षों में भारत का डिफेंस एक्सपोर्ट 30 गुना बढ़ा है। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ বলেন, এয়ারবাস স্পেন ও টাটা অ্যাডভান্স সিস্টেমের যৌথ সহযোগিতায় তৈরি কমপ্লেক্স কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, পাশাপাশি অন্যান্য ইউরোপীয় সংস্থার জন্য এই দেশে বিনিয়োগের পথ খুলে দেবে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ বিমানবন্দর থেকে টাটা এয়ারক্রাফট কমপ্লেক্স পর্যন্ত একটি রোড শোয়ে অংশ নেন। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।